নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ 5ই জানুয়ারি, আর আজকে বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ বুধ গ্রহ মকর রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে এই 5 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের কোন কোন দিকে সফলতা আসতে চলেছে তা আমি এই ভিডিওতে সম্পূর্ণরূপে জানাতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। পাঁচই জানুয়ারি 2021, অর্থাৎ আজকে বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, এবং যার ফলে এই 5 রাশির জাতক ও জাতিকারা অর্থনৈতিক দিক থেকে এবং দাম্পত্য জীবন থেকে এবং ব্যাংকিং সেক্টর থেকে এবং যারা বুদ্ধি দিয়ে কাজ করেন তারা কিন্তু সফলতা পেতে চলেছেন। তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বুধ গ্রহ বেসিক্যালি আমাদেরকে কি দেয় বা কি দেখায়। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক বুধ গ্রহ বেসিক্যালি আমাদের জীবনে কি দেয় বা কি দেখায়। দেখুন, বুধ মানেই হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, অর্থাৎ যেই জায়গাতে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় অর্থাৎ চতুরতার প্রয়োজন পড়ে, সেই জায়গাগুলোতে বুধের কার্যকারিতা প্রবল থাকে। বুধ বেসিক্যালি ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট, ব্রোকারির কাজ, বইয়ের দোকান এবং পড়াশোনা, এটি কিন্তু বুধ গ্রহ দেখায়। অর্থাৎ আপনার জন্মছকে যদি বুধ গ্রহ স্ট্রং থাকে, অর্থাৎ ভালো থাকে বা ভালো নক্ষত্রে থাকে, অর্থাৎ মোট কথা হচ্ছে শুভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এর পজিটিভ এফেক্ট পাবেন। আর কারো যদি বুধ গ্রহ নিচস্থ থাকে বা বুধ গ্রহ অস্তমিত থাকে, সেক্ষেত্রে কিন্তু এই রকম পজিটিভ ফল কিন্তু পাবেন না। তার জন্য আপনাদের জন্মছক দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখুন, বুধ গ্রহ আপনার জন্মছকে ভালো রয়েছে কি না একটি সিমটম বলছি, এটি যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন আপনার জন্মছকে বুধ গ্রহ ভালো রয়েছে কি না। যদি দেখেন আপনার মাসির সাথে সম্পর্ক আপনার ভালো রয়েছে, তাহলে বুঝে যাবেন বুধ গ্রহ আপনার জন্মছকে স্ট্রং রয়েছে, অর্থাৎ মাসি এটি কিন্তু টোটালি বুধ গ্রহ নির্ণয় করে, অর্থাৎ দেখায়। তাই আপনারা ঘরে বসেই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যেতে পারেন, যদি আপনার মাসির সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে বুঝবেন বুধ গ্রহ আপনার জন্মছকে ভালো রয়েছে, আর যদি খারাপ থাকে তাহলে একদম শিওর হয়ে যান আপনার জন্মছকে বুধ গ্রহ ভালো নেই। এবার আসুন যে 5 রাশির কথা বলতে চলেছি, সেই 5 রাশির কী কী দিকে উন্নতি হতে চলেছে। যদি আপনার বইয়ের দোকান থাকে, সেক্ষেত্রে প্রভূত হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যদি আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করেন বা যুক্ত থাকেন, সেক্ষেত্রেও আপনারা প্রভূত হারে উন্নতি লাভ করবেন, অর্থাৎ আপনাদের হাতে ক্যাশ ফ্লো যথেষ্ট পরিমাণে থাকবে। এর পাশাপাশি যদি আপনি ব্রোকারি অর্থাৎ দালালির বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্যাশ ফ্লো যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে। এর পাশাপাশি আদার্স যে কোনো বিজনেস আপনারা যদি করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময় অর্থাৎ আগামী 20 দিন যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের কিন্তু এই সময় বিদেশে পড়ার কিন্তু সুযোগ আসতে চলেছে। তবে আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এবার আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি
দেখুন, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। এবং যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনাতে প্রভূত হারে উন্নতি আসতে চলেছে, এবং যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন তাদেরও কিন্তু প্রভূত হারে উন্নতি আসতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন। আগামী 20 দিন আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। এর পাশাপাশি যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনাতে ডেভেলপমেন্ট হতে চলেছে চোখে পড়ার মতো, এবং এর পাশাপাশি যারা বইয়ের দোকান করেন, যারা কনসালটেন্সির কাজ করেন, যারা ব্রোকারির কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন, আর এই ধন আসবে বিজনেস থেকে। এবং যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা পেতে চলেছে, এবং যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন, আর এই ধন আসবে ব্যবসা থেকে। এবং যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, ব্রোকারির কাজ করছেন, এবং যাদের বইয়ের দোকান রয়েছে তাদের যথেষ্ট পরিমাণে আয় বৃদ্ধি হতে চলেছে। এরপরে লাস্ট এবং 5 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন, আর এই ধন আসবে ব্যবসা থেকে। এবং যারা ব্রোকারির কাজ করছেন তারা যথেষ্ট পরিমাণে অর্থ লাভ করতে চলেছেন, এবং যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও এই সময় অর্থাৎ আগামী 20 দিন যথেষ্ট পরিমাণে অর্থ অর্জন করবেন। তো এই ছিল 5 সৌভাগ্যশালী রাশি যারা এই বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।